আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রাশেষ রহমতে সবাই ভালো আছি আজকে খুব মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সেটি হচ্ছে চিল্লি বিন এটা খুবই মজা লাগে খেতে স্পেশালি রিপন আমাদের জন্য তৈরি করেছে আমি পুরা প্রস্তুত প্রণালী আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আপনাদের ভালো লাগবে চিলি পিন বানাতে আমার যা যা লাগছে এখানে আমি নিয়েছি চিকেন মিন্স এখানে ইচ্ছা করলে আপনারা বিফ বা ল্যাম মিন্সও ইউজ করতে পারেন এটা ইতালিয়ান স্টাইলে হবে কিন্তু বাংলাদেশি সামান্য টুইস্ট থাকবে এখানে নিয়েছি সাতশো গ্রাম চিকেন মিন্স আর নিয়েছি চপড অনিয়ন চপড স্যালারি চপড ক্যারেট আর নিয়েছি চপড গার্লিক মানে কুচি করে কাটা গার্লিক কুচি করে জিঞ্জার রেড চিলি পাউডার শুকনা মরিচের গুঁড়া এক চা চামচ আর নিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়া মানে কিউমিন পাউডার এই অল্প কিছু উপাদান দিয়ে আমি আসলে এই পুরো রেসিপিটা তৈরি করব আর লাগবে এখানে চপ টমেটো আর কিডনি পিনস এই তো এখন এগুলো দিয়ে পুরো রান্নাটি করব। তা প্যানে প্রথমে সামান্য পরিমাণে অলিভ অয়েল দিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিব কুচি করে কাটা রসুনগুলো এরপরে দিব কুচি করে কাটা আদা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিব এক কাপ ডাইস করে নিয়েছিলাম অনিয়ন সেটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম স্যালারি এরপরে দিয়ে দিলাম ক্যারেট আর দিব এখানে কিছু থাইম একটা ফ্রেশ থাইম আপনারা ইচ্ছা করলে ড্রায়েড থাইমও দিতে পারেন এটা আমি এখানে দিয়ে নিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো পিউরে এরপরে দিব সামান্য পরিমাণে লবণ লবণ পরে আবার অ্যাড করব এই জন্য এখন সামান্য পরিমাণ দিয়েছি এরপর দিলাম ব্ল্যাক পেপার দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিকেন মিন্সগুলো দিয়ে এটা খুব ভালো করে মিক্স করতে হবে কারণ এই চিকেন সহজে দলা বেঁধে যায় এজন্য এটাকে খুব ভালো করে আস্তে আস্তে করে আপনাকে কন্টিনিউ নাড়াচাড়া করে মিক্স করতে হবে তা নাহলে এটা খুব সহজে দলা বেঁধে যায় এরপর আমি দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার এক চা চামচ থিকনেসটা হওয়ার জন্য আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখানে পুরোপুরি লবণটা দিব না কারণ এখানে আমি আবার চিকেন স্টক দিবো আর চপ টমেটো দিব সেখানে সল্টে একটা ভাব আসবে এজন্য সামান্য পরিমাণে দিচ্ছি ফাইনালি পরে আবার চেক করে দেখব তা এখন এর ভিতরে আমার মোটামুটি কুক হয়ে যাচ্ছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চা চামচ আর হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে এটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিব তা আমার রান্না এখানে প্রায় অলমোস্ট শেষের দিকে এখন আমি এর মধ্যে দিচ্ছি চপড টমেটো ক্যান যেটা আমি রেখেছিলাম এটা দিয়ে ভালো করে মিক্স করে নিব এখন আমি দিব চিকেন স্টক এটা হার্ড সো এটা পানিতে গুলিয়ে নিতে হবে তা না হলে ডাইরেক্ট দিলে দানা দানা লাগতে পারে তো এই জন্য এইভাবে পানিতে গুলিয়ে পাঁচ মিনিট রাখলেই হয় সুন্দর মতো মিক্স হয়ে যায় এটা আমি এখন দিয়ে দিচ্ছি তারপরে এখন আমি দিব আবার একটু টমেটো পিউরে এটা দিলে সবসময় টমেটো ক্যানে টমেটো পিউরে ইউজ করবেন তাহলে এটা খুব সুন্দর মিক্স হয় এবং ভালো একটা ফ্লেভার আসে এ পর্যায়ে এটাকে দেওয়ার পরে সুন্দর করে আবার মিক্স করে নেব তারপর এটাকে এখন আমি দশ থেকে পনেরো মিনিট এতক্ষণ ছিল হাই হিটে এখন আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট স্লো হিটে কুক করব তো আমার দশ থেকে পনেরো মিনিট কুক করা হয়ে গেছে এ পর্যায়ে এখন আমি দিচ্ছি এখানে ইয়েলো পেপার্স চপট করে কেটে রেখেছিলাম সেটা দিচ্ছি আর দিচ্ছি এখানে রেড পেপার্স তো রেডি করে রেখেছিলাম তাহলে একদম লাস্টে দিতে হয় প্রথমে দিলে এটা একবার গলে যায় তখন খেতে ভালো লাগে না এখন দিব কিডনি বিন সেটাও ক্যানেডি ছিল ধুয়ে রেডি করে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে সব কিছু এখন মিক্স করে নিব আর এখানে দিচ্ছি হাফ চা চামচ সুগার এটা দিলে কারণ যখনই টমেটোর কোনো কিছু করবেন একটু সুগার দিবেন তাহলে অ্যাসিডিটি রিডিউস হয় এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি কারণ এটা আমি ভাতের সাথে খাবো একটু একদম ড্রাই হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি কারণ এটা আর একটু কুক হবে ঝোলটা একটু শুকিয়ে যাবে এজন্য একটু পানি দিয়েছি দেওয়ার এটাকে আবার দশ মিনিট একদম স্লো হিটে এটাকে আবার কুক করব তা দশ মিনিট কুক করার পরে ফেরত আসলাম এখন আমার রান্না সব কিছুই নিয়ারলি রেডি সামান্য কিছু ইনগ্রিডিয়েন্ট বাকি মোস্ট আরও বেশি ফ্লেভার হওয়ার জন্য তো এখন এ পর্যায়ে আমি দিয়ে দিস যেটা এটা আমার নাম চিলি বিনস সো একটু ঝাল না হলে এটা মজা লাগবে না খেতে এজন্য আমি আরেকটু চিলি অ্যাড করলাম আর এখানে ম্যাগি সিজনিং আছে যেটা এটা দিলে আরও অনেক বেশি ইনফিউশন হয় আর অনেক বেশি মজা লাগে এটা সামান্য পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি তা আমাদেরই তো রান্না কমপ্লিট আমি এখন একটু চেখে দেখছি যে এটা লবণ ঠিক আছে কি না ঝালটাও ঠিক আছে কি না যদি হয় তাহলে তো পারফেক্ট আর যদি আপনাদের কম বেশি মনে করেন এখানে সামান্য কিছু অ্যাড করে নিতে পারবেন তা রান্না কমপ্লিট এখন আমরা এটাকে সার্ভ করে ফেলেছি ডিশে দেখছেন কত সুন্দর হয়েছে খেতেও আসলে অনেক মজা হয়েছিল আপনারা ইনশাল্লাহ ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমাদের রান্না আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন আর আপনারা যদি রান্না করে থাকেন সেটাও আমাকে জানাবেন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন যে কোনো নতুন ভিডিও সাথে সাথে আপনারা দেখতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম